সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর, মনে করো তুমি রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ এ কম্পিউটার ল্যাব। এখন তোমার কলেজে একটা কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য তোমার কলেজের অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র বা দরখাস্ত লেখো। দরখাস্তের শুরুতেই প্রথমে আগে ডেট দিতে হবে, ডেট হচ্ছে January 6, 2022, যে January 6, 2022, দ্য প্রিন্সিপাল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর, যে কার বরাবর লিখছি এরপরে তার নাম, যে দি প্রিন্সিপাল অধ্যক্ষ বরাবর লেখা হচ্ছে, অধ্যক্ষ কোথাকার, যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। এরপরে হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট বা বিষয় কী, বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, যে একটি কম্পিউটার ল্যাব, সরি কম্পিউটার ল্যাব, একটা কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদন বা দরখাস্ত। স্যার, আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ আমি অন বিহাফ অফ দ্য, অন বিহাফ মানে পক্ষে, অর্থাৎ আপনার কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আওয়ার্স ইজ এ রেপুটেড ইনস্টিটিউশন, যা আমাদের একটি রেপুটেড মানে কি বিখ্যাত, বিখ্যাত বা স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আমাদের এই রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। হাউভার ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা একটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অনুশোচনার বিষয় যে দেয়ার ইজ নো কম্পিউটার ল্যাব ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে কোনো কম্পিউটারের ল্যাব নেই। ইট ইজ অবভিয়াস দ্যাট এ কম্পিউটার ল্যাব ক্যান ইনাবল দ্য স্টুডেন্টস টু অ্যাকোয়ার টেকনোলজিক্যাল নলেজ ইউজিং দ্য লেটেস্ট ডিভাইস। ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা সুস্পষ্ট যে একটা কম্পিউটার ল্যাব ক্যান ইনাবল, ইনাবল মানে কি সক্ষম করতে পারে, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের সক্ষম করতে পারে টু অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে কি অর্জন করা, টেকনোলজিক্যাল নলেজ অর্থাৎ এইসব কারিগরি জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান এগুলো অর্জন করতে সাহায্য করে ইউজিং দ্য লেটেস্ট ডিভাইস, অর্থাৎ হচ্ছে সবচেয়ে লেটেস্ট যন্ত্রপাতির দ্বারা, যেমন কম্পিউটার দ্বারা, ল্যাপটপ দ্বারা বিভিন্ন জ্ঞান আহরণ করার জন্য কম্পিউটার ল্যাব কিন্তু আমাদেরকে সাহায্য করে, শিক্ষার্থীদের সাহায্য করে। ইট ক্যান অলসো মেক দ্য স্টুডেন্টস হাইলি এনথুজিয়াস্টিক, এবং এটা শিক্ষার্থীদের তীব্রভাবে এনথুজিয়াস্টিক মানে আগ্রহী করে তোলে, উৎসুক করে তোলে। বিসাইডস ICT হ্যাজ বিন মেড কম্পালসরি ইন আওয়ার একাডেমিক সিলেবাস, এছাড়াও ICT মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়টি এখন বর্তমানের যে প্রাতিষ্ঠানিক যে কর্মসূচি, প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম, সেখানে কিন্তু কম্পালসরি বা বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ইলেভেনে কলেজ লেভেলে কিন্তু এই যে ICT সাবজেক্ট পড়ানো হচ্ছে, এবং হাইস্কুল লেভেলেও কিন্তু ICT একটা কম্পালসরি, বাংলা, ইংরেজি, গণিত এই সাবজেক্টগুলোর মতোই কিন্তু একটা বাধ্যতামূলক বিষয়। সো এ কম্পিউটার ল্যাব হ্যাজ বিকাম এ নেসেসিটি ফর আস, তাই আমাদের জন্য একটা কম্পিউটার ল্যাব খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আই দেয়ার ফোর হোপ দ্যাট, আমি তাই আশা করি, ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক প্রম্পট স্টেপস টু সেট আপ এ কম্পিউটার ল্যাব অ্যান্ড অবলাইজ দেয়ার ফাই, এই যেখানে একটা আছে প্রম্পট স্টেপ, প্রম্পট স্টেপ মানে দ্রুত পদক্ষেপ, খুবই দ্রুত পদক্ষেপ, তাহলে আমি তাই আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথার্থ সদয় হবেন এই বিষয়ে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন একটি কম্পিউটার ল্যাব আমাদের কলেজে স্থাপন করার জন্য অ্যান্ড অবলাইজ দেওয়ার এবং আমাদেরকে বাধিত করবেন। ইওর সিনসিয়ারলি আপনার একান্ত ফারিয়া আহমেদ, আমার নাম ফারিয়া আহমেদ, রোল নং 1, ক্লাস 11, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। আমি এই রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে লিখছি।